এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। যখন আরটিভির আমার প্রোগ্রাম চলতেছিল, জাকারিয়া ছিলেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় একজন প্রতিযোগী, প্রতিযোগী হিসাবে সেরা পারফরম্যান্স। أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ما شاء الله ثم الحمد لله في لوح محفوظ এই কুরআন এসেছে লাউহে মাহফুজ থেকে, যার সংরক্ষণ করবেন স্রষ্টা নিজেই। যখন সারা পৃথিবীর মানুষ খেলাধুলায় মত্ত বা বিনোদনের মাঝে ব্যস্ত, ঠিক সেই সময় আপনি আপনার সন্তানকে কোরআনের আলোকে আলোকিত করেছেন, কেন? বিশ্ব মানবতার মুক্তির স্রোত মহাগ্রন্থ আল কোরআন। আলহামদুলিল্লাহ, মানুষের দুনিয়া এবং আখিরাতের একমাত্র পথে হলো আল কোরআন। আর এর বিকল্প কোনো পথ বিশ্ব মানবতার সামনে আর নাই। পরে হলো বিশ্ব মানবতা এখন বুঝতে পেরেছে যে কোরআনই একমাত্র মানুষের জীবনের পথে। বিধায়ী আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তি মোমিনদের একমাত্র উৎস। আর একজন মুসলমানের মূল আকীদা থাকতে হবে, মূল বিশ্বাস থাকতে হবে, মূল টার্গেট থাকতে হবে আন আকিমুদ্দিন। আলহামদুলিল্লাহ, যদি মানুষের দিন থাকে একমাত্র উদ্দেশ্য, তাহলে সে মানুষ সন্তানকে প্রথমে কোরআনই শেখাবে। আর এই কোরআন যেই ব্যক্তি একবার সন্তানকে শিখিয়ে দিবে, কোরআন তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখেরাতে ইজ্জত দিবেন, আল্লাহ পাকের ওয়াদা। আর জাকারিয়া বিশ্ব জয় করেছে, এটা জাকারিয়ার প্রতি আল্লাহর মেহরবানি, ওস্তাদদের অনেক কষ্ট পরিশ্রম, গার্ডিয়ান হিসাবে আমাদের কৌশল চেষ্টা দোয়া যোগান দেওয়া অব্যাহত ছিল, দেশবাসীর দোয়া ছিল। না হয় বাংলাদেশে আমি দি গার্ডিয়ান পত্রিকার ভাষ্য হচ্ছে গত বছর দুবাই ভিত্তিক, যে সারা পৃথিবীতে একজন ছাত্র এত পুরস্কার পেয়েছে, এটা এই নজিরবিহীন, এটা আল্লাহ পাকের মেহরবানি। এটাই শেষ না, এই পুরস্কার দুনিয়ার পুরস্কার, আখেরাতের বিশাল পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন। সেই জন্য সে বড় আলেম হোক, দুনিয়া জোড়া আলেম হোক, বাইতুল্লাহর ঘরে খুতবা দিতে পারে, এই ধরনের যোগ্য আলেম তাকে বানায়। আমার দেশ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য, সোনার বাংলাদেশের জন্য সেজন্য একামতে দিনের বড় দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ পাক তা কবুল করে এবং এই পথের জন্য আল্লাহ তার জীবন জান মাল কোরবানি করার তৌফিক দান করে। পরিশেষে জাকারিয়াকে ফলো করে দেখে যে শিশুর আজকের এই টেলিভিশনে যারা আসছে তার তেলাওয়াত শুনে হাজার হাজার শিশু কোরআন শিখেছে। আমি মনে করি টেলিভিশনের মিডিয়া জগৎ কোরআন শেখার জন্য একটা বিরাট মাধ্যম। আমি মনে করি যে আমাদের মিডিয়া জগতে জাকারিয়া যখন আরটিভিতে প্লেস করে 2011 সনে, 2013 বাংলা ভিশনে ফার্স্ট হয়, তারপরে বৈশাখীতে সে চ্যাম্পিয়ন হয় অনেকগুলি বাংলাদেশি মিডিয়াতে, এরপরে আল জাজিরা, হ্যাঁ ভারতে আল জাজিরা টেলিভিশন 2011-তে কাতারে জাকারিয়াকে একমাত্র ছেলে বাংলাদেশের প্রথম পুরস্কার পায়, এরপরে 2013 সে জর্ডানে পুরস্কার, 2014 সে মিশরে ফার্স্ট হয়, 2015 সে দুবাইতে ফার্স্ট হয়, 2016 সে কুয়েতে, 2016 সে দুনিয়ার সব সার্টিফিকেট তার দিয়েই দিল আখিরাতে। এখন তার জন্য একটাই তামান্না, সে যেন বিশ্বে বরণ্য আলেম হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং বাংলাদেশ নয় সারা বিশ্ব মুসলমানের জন্য
সে খেদমত করতে পারে, এই ধরনের বড় আলেম হয়, এটা আমার দোয়া এবং তামান্না আল্লাহ তাআলার কাছে, আপনার কাছে দোয়া চাই। পরিশেষে যে মিডিয়ার জগৎ আজকে তাকে তাদের উসিলায় সে এখানে আসছে, সেই মুক্তার ভাই, সে আরটিভির, সে আমাদের অন্যান্য যেই সমস্ত ভাইয়েরা বাংলা বিষয়ের অন্যান্য মিডিয়ার ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আজকে যারা আমার কথা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই রমজান মাসে তাদের যারা আমাদের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের এই শাহাদাতের তামান্না জন্য বাংলাদেশের ইসলামী আন্দোলন যেন কবুল করে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া, আল্লাহ পাক সন্তান সম্পদ বাড়ি গাড়ি এটা দুনিয়ার জিনাতের মতো দিয়েছে। অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হবে এমনটি কি নয়। তাহলে এই সন্তানদেরকে অলংকার কোনো একদিন আবার ছেড়ে যেতে হবে, অলংকার কখনো কখনো বোঝা হয়ে যায়, সন্তান কখনো কখনো বোঝা হয়ে যায়, কিন্তু যদি পবিত্র কারামের কালামের সুর হৃদয়ে বা বক্ষে বেজে উঠে তাহলে সে কখনো বোঝা নয়। দুনিয়ার জন্য শ্রেষ্ঠ সম্পদ, আখেরাতের জন্য ফাল তাদখুল মিন আইয়া ওয়াবিল জান্নাতি শাআত, বিনা হিসাবে জান্নাতের যে আটটি দরজা পছন্দ সে আটটি দরজা গ্রহণ করবেন। এই বাবা ওনার চোখের পানি বলে দিয়েছেন আল্লাহকে ছাড়া কাউকে নয়, কাউকে ভয় নয়, ভালোবাসেন না। আল্লাহ পাক ওনার সন্তানকে কবুল করুক, বিশ্ববরণ্য জাকারিয়াকে সারা বিশ্বের জন্য কবুল করেন। পরিশেষে বলবো আমাদের শেষ নিঃশ্বাসটা যেন হয় একমাত্র আল্লাহর জন্য, এবং শেষ নিঃশ্বাসটার সময় যেন আমাদের এই জবানে নাজিল হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, সোনারগাঁও হোটেল, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।